আজ আমি আলু পটলের পোস্ত করব, তাই সবার প্রথমে আলু আর পটল নিয়ে নিয়েছি। এখানে 400 গ্রাম পটল রয়েছে আর 2টো আলু। এই দেখুন, বেশ এইভাবে টুকরো করে আলুগুলো কেটে নিয়েছি। আর পটলগুলো এইভাবে করেই ছুলতে হবে, এটা সম্পূর্ণ ছুলা যাবে না, যেহেতু আমি পোস্ত করব। সম্পূর্ণ ছুলে দিলে পটলটা পুরো গলে যাবে, তাই দেখুন এইভাবে করে প্রত্যেকটা পটল আমি ছুলে নিয়েছি। আর একটা পটলকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার আলু পটলের পোস্তর জন্য লাগতেছে, আজকে রেসিপিটি পুরোটাই নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন থাকবে না। তার মধ্যে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, নিয়েছি পোস্ত, কয়েকটা নিয়েছি কিশমিশ, 1 টুকরো আদা, 2 থেকে 3টা কাজু, নিয়েছি 4 মগজ, আর এখানে নিয়েছি সবুজ 4 মগজ। বাস এই সব উপকরণ, সাথে থাকবে গরম মশলা। এবার আমি এই সব বেটে নিব সব কিছু। চলুন তাহলে আমি বেটে নিই। এই দেখুন আমি মশলাগুলো সব বেটে নিয়েছি, আর লঙ্কা দেওয়ার কারণে মশলাটা একটু লাল হয়েছে। চলুন এবার রান্নাটি শুরু করব। কড়াইয়ে এবার তেল দিয়ে দিব। এবার তেলের উপর আমি আলুগুলো দিয়ে দিব। অল্প পরিমাণে লবণ, আলুগুলোকে আমি বেশ লাল করে ভেজে নিব। এই দেখুন আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিব। এবার আমি ওই তেলে সামান্য অল্প পরিমাণে হলুদ দিয়ে দিব। এবার আমি পটল ভেজে নিব। পটলের মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে লবণ। এবার এটাকে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে বেশ 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, পটলটা খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পটলগুলো তুলে নিব। পটলটা ভাজতে আমার 5 মিনিট লেগেছে। এই দেখুন কড়াইয়ে এখনো অনেকটি তেল রয়েছে, আমি আর তেল দিব না। এই তেলে দিয়ে দিব গোটা মশলা। এখানে আমি 2 থেকে 3টে গোলমরিচ আর 2টো হলো এলাচ নিয়েছি। কয়েক সেকেন্ড এটা ভেজে নিতে হবে। এবার আমি বেটে রাখা মশলা দিয়ে দিব। মিক্সিতে ধুয়ে একটু মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে 1 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে।
এই দেখুন মশলা প্রায় কষানো হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি দিয়ে দিব স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিব হাফ চামচ চিনি, একটু মিষ্টি মিষ্টি না লাগলে খেতে ভালো লাগবে না, তাই একটু চিনি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিব। ঝোল ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দিব। আলুটাকে 1 মিনিট আগে দিব, আলুটা ভাজতে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে আর অর্ধেকটা সিদ্ধ হয়নি, আর পটলটা যেহেতু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে তার জন্য আমি আলুটাকে 1 মিনিট ফুটিয়ে নিব আগে। আলু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন আলু পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পটল দিয়ে দিব। এবার দিয়ে দিব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার আমি এটাকে 2 মিনিট ফুটতে দিব, আর লবণ হলো আপনারা নিজের স্বাদ অনুসারেই দেবেন, লবণ ঝাল মিষ্টি এটা হলো আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আমার সব কিছুই ঠিক আছে, আমি দেখেছি লবণ আর লাগবে না। এবার শুধু 2 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে আলু পটলের পোস্ত। এই দেখুন বন্ধুরা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব, একটু রস রস থাকা অবস্থায় নামিয়ে নিব, কারণ আলু পটলের পোস্তটা অনেকটাই ঠান্ডা হলে টেনে নিবে, তাই এই অবস্থায় আমি নামিয়ে নিব। চলুন তাহলে আমি প্লেটে নামিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা আমি প্লেটে নামিয়ে নিয়েছি, দেখতে কি সুন্দর লাগছে। তবে এই রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দেখলেনই কত সহজ আর অল্প সময়ে রান্নাটি হয়ে গেছে। এটি পরোটা রুটি বা গরম গরম লুচি দিয়ে খেতে খুবই ভালো লাগবে, বা গরম ভাতও খেতে খুব ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।